আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইফতিকার চৌধুরী জাকির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আয়ন টিভি লাইভ অ্যাকাউন্টেন্সি বিষয়ক অনুষ্ঠান বিয়ন্ড দ্য নাম্বারসে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং সরকারি সামাজিক দূরত্বের পাশাপাশি অন্যান্য বিভিন্ন সরকারি দিক নির্দেশনা মেনে চলছেন। দর্শক, আমি আজকের প্রোগ্রামের শুরুতেই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ ক্ষমা প্রার্থনা করছি। আজকের প্রোগ্রাম আমাদের প্রায় এখন শুরু করার জন্য আমাদের একটু টেকনিক্যাল স্টুডিওতে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দর্শক, যা বলছিলাম, আমরা প্রতি সোমবার সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আপনাদের সামনে হাজির হয়ে থাকি অ্যাকাউন্টেন্সি, ট্যাক্সেশন এবং বিজনেস রিলেটেড বিভিন্ন কারেন্ট ইস্যুস নিয়ে আলোচনা করার জন্য। আলোচনা করার ফাঁকে ফাঁকে আমরা আপনাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন নিয়ে থাকি এবং চেষ্টা করে থাকি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই আপনারা নিচের স্টুডিও নম্বরে কল করে জানাবেন। কল করার আগে অবশ্যই আপনারা আপনাদের প্রান্তের ভলিউম কমিয়ে রাখবেন, তাতে আপনাদের বলতে এবং বুঝতে সুবিধা হবে। তো আজকে প্রতিদিনের মতো আজকে আমাদের সাথে প্রোগ্রামে উপস্থিত আছেন চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ নাসিরুদ্দিন। ধন্যবাদ নাসির ভাই আমার সাথে থাকার জন্য। প্রতি অনুষ্ঠানে আমাদের বিভিন্ন ধরনের টপিক থাকে। তো আজকে আমরা যে টপিকটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে যে কিক স্টার্ট স্কিম এবং অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে। পাশাপাশি আমরা আলোচনা করব, যদি আমাদের সময় থাকে, গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিমগুলোর কোনো ধরনের যদি আপডেট থাকে ওইগুলো নিয়ে। তো নাসির ভাই, আমাদের প্রোগ্রাম যা শুরু হলো, কিন্তু আমি একটা কল একজন কলার কল করেছেন, আমি কলটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি, আপনার টিভির ভলিউমটা কমাইয়ে আমরা লোকে মাতুকা প্লিজ। হ্যালো জি, জি ইসলাম আলাইকুম, আমরা শুনি আর খোকা। জি জি জি, আসসালামু আলাইকুম। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি কিভাবে বুঝতাম পারি যে আমার এমপ্লয়ার কত টাকা আমার ক্লেম করতে পারলো মানে? আপনালোকে কোনো ডিসঅনেস্টি করছেন কিনা না, ওটাই তো। আচ্ছা ঠিক আছে। এখন আমি যদি ইউনিভার্সিটি ক্রেডিটে যাই, এগুলা পাইব বা কলেজ যদি জব করি গিয়া 5 মাস পরে জব দেশে সব নিল, পরে আমি জব পাইলাম, এগুলা কি আমি ট্যাক্স ক্রেডিট আর ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট আর সাইজ ট্যাক্স ক্রেডিট আমি এগুলা ক্লেম করতে পারবো নি না কোনো রকম ধরব পরে? আচ্ছা, আপনার তো জব তো এমপ্লয়ার তো আপনার P45 ইস্যু করে দিয়েছেন, ঠিক না? না, P45 দিছেন এখন মানে আমি আজকে বলছি যে আজকে থেকে আমার কাজ অপরত। আচ্ছা, বুঝতে পারছেন? এটা আমাকে বুঝিয়ে বলবেন প্লিজ। আপনি কি ইন বিটুইন কাম, আপনি কি কাম করাতে আছেন? না, কাম করা নেই। দিন দিন কাম তো আমার লাস্ট স্টার্টে শেষ হয়ে গেছে। কবে শেষ হয়েছে? ইয়েস্টারডে, গতকালকে। গতকালকে, ওকে। আচ্ছা, যে টপিক গুলো নিয়ে আলোচনা করার আগে আর একটা অন্য প্রিভিয়াস প্রোগ্রাম গুলোতে আমরা যে টপিক গুলো নিয়ে আলোচনা করেছিলাম ওইটা রিলেটেড কিছু কোয়েশ্চেন আসছে। এটা শাহান ভাইয়ের অবশ্যই আশা করবো আপনি উত্তর দেবেন। আপনি একটু যদি কাইন্ডলি নোটটা রেখে রাখেন, আমাদের আরেকটা কল আসছে, ওইটা কলটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই। আমার মর্গেজ আছে 25,000, আমার গড়ের মূল্য হইব প্রায় 100,000,
আমার প্রশ্ন হলো আমি এটা রিমোটে করতে পারবো না, আর আমি বেনিফিট লই আমার কোনো খাত নাই, আমি বেনিফিট পাই 1400 পাউন্ড গভর্নমেন্ট থেকে। এর ফলে আরেকটা জিনিস কইতাম যে আমার সিকিউর লোন আছে ও করে রুফে 25,000 পাউন্ড করে ফাইতো, আমি এমপি সিটি নেওয়া বন্ধ হয়ে তো রাখছি, অনেক খালি সিটি আমার আর কোর্টও নেয় না, কেন জজের দাম কি দিত এমপি সিটি তুই কর সলিসিটারে কইছেন আমার সামনে। এর লাগি এই কোম্পানি থেকে সুইফট অ্যাডভান্স থেকে আই সিকিউরিটি লোন সিটি আয় আমি ডাস্টবিন হলাই আমি এটা দিতাম না, এটা গভর্নমেন্টে না করছে, গভর্নমেন্টের রুলও আছে আর বিশ্ব কেন্দ্র মিডিয়া কয়েন্ট। হ্যাঁ জি জি, ধন্যবাদ, ধন্যবাদ কল আপনার কল করার জন্য নাসির ভাই। যদিও আমরা কলটা আমি আসছি এই বিষয়ে বর্তমান ভাইয়ের ব্যাপারে, তো আপনি যদি প্রথমে দর্শক আপনাদের আপনারা আমাদের কথা শুনতে থাকুন, আমরা চেষ্টা করবো আপনাদের যথাযথ উত্তর দেওয়ার জন্য। তো নাসির ভাই, যেটা শাহান ভাই যেটা বলছিলেন, আমরা আমাদের টপিকে যাওয়ার আগে এটা আপনি যদি ব্রিফলি বলতেন শাহান ভাইয়ের ক্ষেত্রে কী হবে। থ্যাংক ইউ জাকির। শাহান ভাই আসলে আমাদের নাম্বার অফ উইকস থেকে মানে আমাদের বিভিন্ন সময় কোয়েশ্চেন করে আসতেছিল। তো শাহান ভাই আসলে ব্যাপারটা হচ্ছে ওনার যে এমপ্লয়ার যদি আপনার তিন মাসের ফাল্লো যদি আপনার এমপ্লয়ার দিয়ে থাকে, এর পরবর্তী যদি আপনি কাজ কন্টিনিউ করে থাকেন ডেফিনেটলি আপনি বেতন পাইছেন প্রথম তিন মাসের ফাল্লো। পরবর্তী উনি বলতেছিল যে কি রিসেন্টলি অত মানে গত দুই একদিন আগে মানে ওনার P45 ইস্যু হয়েছে, অথবা P45 উনি এখনও পায় নাই, বাট উনি হি হ্যাজ অলরেডি লেফ দ্য এমপ্লয়মেন্ট। তাহলে এখানে তিন মাস যদি উনি ফাল্লো পেয়ে থাকে, তাহলে পরবর্তী যে মাসগুলো উনি কাজ করছে ডেফিনেটলি ওটা বেতন পাইছে, তাই না? কাজ না করলে, হ্যাঁ যদি কাজ করে থাকে বেতন পাইছে, আর কাজ না করলে তাহলে উনি দুই তিন দিন আগে কেন P45 পাবে? তাহলে মধ্যে দিয়ে যে গ্যাপটা আছে, কারণ আমরা যদি বলি মার্চ এপ্রিল মে তিন মাস, এরপরে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, তো উনি তো নভেম্বরে যদি উনি P45 যদি পেয়ে থাকে তাহলে এমপ্লয়ার থেকে, অথবা উনি কাজ লেফট করে থাকে, তাহলে ওই যে সময়টার মধ্যে যেই জুন জুলাই অথবা মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত উনি কী করছে, তো ডেফিনেটলি যেটা, হ্যাঁ আপনার যদি কোনো সন্দেহ থেকেই থাকে যে আপনার এমপ্লয়ার আপনার যে ফাল্লোর যে ব্যাপারটা আছে সেটা উনি তিন মাসের টাকা আপনাকে দিছে, বাকি যে চার পাঁচ মাসের যে টাকাটা আপনি যদি না পেয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি HMRC থেকে ফোন দিয়ে আপনার নাম ডেট অফ বার্থ দিয়ে আপনি ফোন দিয়ে আপনি অবশ্যই ফাইন্ড আউট করতে পারবেন যে হাউ মাচ আপনার এমপ্লয়ার আপনার এগেনস্টে ফাল্লো হিসেবে ক্লেম করছে। আপনি কিন্তু কিছু বলার দরকার না, আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলেন যেটা আমি তিন মাসের এই ফাল্লো পেমেন্ট পেয়েছি, তো এরপরে আমাদের আমি আর কোনো পেমেন্ট পাইনি, বা অ্যাকচুয়াল আমার সিচুয়েশনটা কি। হ্যাঁ আপনার যদি কোনো সন্দেহ উনি বলতে পারেন যে আমি সন্দেহ করি আমার এমপ্লয়ারকে, এটাই তো বলা সন্দেহ ব্যাপারটা আমি হ্যাঁ এটাই যে মানে ফাল্লো হিস্ট্রি যেটা আছে সেটা। আরেকটা জিনিস উনি বলতে চাইছেন, উনি যেহেতু কাজে ছিলেন, উনি ইয়াতে ইউনিভার্সাল ক্রেডিট, আমরা আসলে অফিসিয়ালি আমরা কোনো বেনিফিট অ্যাডভাইস আমরা এখান থেকে স্টুডিও থেকে ইভেন আমাদের প্র্যাকটিস থেকে আমরা দিই না, বাট ক্লায়েন্টের যদি ওরকম কিছু থাকে দেন আমরা হয়তো এটাকে একটু ওনাদেরকে আন্ডারস্ট্যান্ড বোঝার জন্য হয়তো কিছু ইয়া করে থাকি, যে কিছু লিঙ্ক আমরা দিয়ে থাকি, যেমন সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আছে ওদের কাছে ওনারা যাইতে পারে। বাট উনি যদি কাজে আপনি সামনে আপনি যদি কাজে না থেকে থাকেন গত পাঁচ ছয় মাস ধরে, চার পাঁচ মাস ধরে, যেহেতু তিন মাস আপনার ফাল্লোতে ছিলেন, আর তিন মাস পরবর্তী যে সময়টা আপনি কাজে যদি না থেকে থাকেন, আপনি ইভেন যদি আপনি ইয়াতেও যান আপনার ইউনিভার্সাল ক্রেডিটে যান, আপনার কোভিডের কারণে, কোভিডের যে কারেন্ট সিচুয়েশন ওই সিচুয়েশনের কারণে আপনি অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিটের যেটা এন্টাইটলমেন্ট আছে সেটা অবশ্যই ম্যাক্সিমাম আপনি পাবেন। এখানে কোনো আপনার যে কাজ করতে হবে করতে হবে না এরকম কোনো ক্রাইটেরিয়া এখনও পর্যন্ত নেই, বিকজ দ্য হোল কান্ট্রি ইজ অন আন্ডার ইমার্জেন্সি সিচুয়েশন, সো এই সিচুয়েশনে আপনি কাজে না থাকলেও আপনি পাবেন। আরেকটা জিনিস শাহান ভাই যেটা জানতে চাচ্ছিলেন যে উনি বিভিন্ন ধরনের চাইল্ড বেনিফিট, ট্যাক্স ক্রেডিট এসব পেয়ে যাচ্ছিলেন, তো উনি কি পাবেন কি না, তো এইগুলোর ক্ষেত্রে আসলে আমরা তো আসলে অ্যাকাউন্টেন্ট, আমরা বেনিফিট সাইডটা ডিল করি না, তো এই ক্ষেত্রে আপনার কি অ্যাডভাইস হবে? এখন উনি যেটা চাইল্ড বেনিফিট অথবা ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট, এটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট, যে ওনার কোনো কিছু এফেক্টেড হবে কিনা না, এফেক্টেড হওয়ার তো আমি দেখতেছি না, বিকজ যেহেতু পুরো হোল কান্ট্রি আন্ডার ইমার্জেন্সি সিচুয়েশন আছে, আর ইউনিভার্সাল ক্রেডিটে যাওয়া মিনিং হচ্ছে কি আন্ডার ওয়ান আমব্রেলা, এভরিথিং আন্ডার ওয়ান আমব্রেলা, সো এখানে এফেক্টেড হওয়ার কোনো ইয়া আছে আমি দেখতেছি না। আপনি দেখতেছেন না? হ্যাঁ ধন্যবাদ শাহান ভাই, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। তো দুই নম্বর কোয়েশ্চেনটা ছিল মর্গেজ বিষয়ে, তো এটাও আউট অফ বেসিক্যালি আমাদের টপিক, আমরা এটা মর্গেজ নিয়ে ডিল করি না,
পার্সোনালি যেটা বলবো যে ভাই থ্যাংক ইউ, আপনি আমাদেরকে ফোন দিয়ে ভাই আপনার মর্গেজের ব্যাপারে আপনি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, যদিও লাইনটা মানে হাফ ওয়েতে অথবা সামওয়্যার এটা কাট অফ হয়ে গেছে, হ্যাঁ ইন্টারাপ্টেড হয়েছে, আমরা ক্লিয়ার মেসেজটা আমরা পাই নাই আপনাকে। আপনি যদি আবার আপনার পাশ থেকে একটু স্লো মোশন আপনি আসেন, কারণ আপনার কথাগুলো যখন বলতেছিলেন একটার সাথে আরেকটা, আপনি একবার 25,000 কথা বলছেন, আপনার ঘরের ভ্যালুর কথা বলছেন, তারপর আপনি আরও এটা ফার্দার লোনের কথা নিয়ে আসছেন। তো আমি মনে করি আপনি যদি আরও যদি একটু স্লো মোশনে আপনি আবার আসেন, আমরা এটা আপনাকে আমাদের যে নলেজ স্কিলস আছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা আপনাকে আনসার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। বাট ইউ হ্যাভ টু কাম ব্যাক অন টু দি স্টুডিও অ্যাগেইন, থ্যাংক ইউ। ধন্যবাদ, আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন। দর্শক, আমি একটা জিনিস জানিয়ে রাখতে চাই, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কোনো স্ট্র্যাটেজরি অথবা লিগাল কোনো অ্যাডভাইস দিয়ে থাকি না, আমরা একটা চেষ্টা করে থাকি আপনাদেরকে একটা জেনারেল ডিরেকশন দেওয়ার জন্য। যদি আপনাদের ইন ডিটেলস কোনো, তারপরে যদি আপনাদের ইন ডিটেলস কিছু জানার থেকে থাকে, অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্ট্যান্ট অথবা ট্যাক্স অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কিকস্টার্ট স্কিম নিয়ে, কিকস্টার্ট স্কিমটা আমি যতটুকু জানি যেটা গভর্নমেন্টের একটা প্ল্যান ফাইন্যান্সিয়াল সাপোর্টের আওতায় আছে, যেটা হচ্ছে যে টু রিডিউস আনএমপ্লয়মেন্ট বিটুইন 16 to 24 ইয়ার্স ওল্ড, যারা ইউনিভার্সাল ক্রেডিটে ছিল বা আছে। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে, তারপরে এমপ্লয়ার কী পরিমাণ, এমপ্লয়ার কী ধরনের ফাইন্যান্সিয়াল হেল্প পাবে, এই ধরনের কথা নিয়ে। তো আপনি যদি ব্রিফলি এই জিনিসগুলো একটু আবার আলোচনা করতেন আমার ফার্দার আলোচনা যাওয়ার আগে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এটা আসলে এই কিক স্টার্ট স্কিম নিয়ে কথা বলার সময় আমাদের, তুমি যেটা বললা সেটা হচ্ছে একটা আনএমপ্লয়মেন্ট আমরা দেখতেছি সারা বিশ্বব্যাপী, একটা আনএমপ্লয়মেন্টের একটা ক্রাইসিস আমরা দেখতেছি অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে ইভেন ইউকেতে আমরা যদি একটি স্ট্যাটিস্টিক, ক্ষুদ্র একটি স্ট্যাটিস্টিক্স আমরা বলি, সেটা হচ্ছে যে মার্চ মাসে দেখা গেছে যে 16 থেকে 24 বছরের ছেলে মেয়েদের মধ্যে অ্যাবাউট 400,000 ইয়াং পিপল তারা আনএমপ্লয়েড ছিল। তারপরে এটাকে প্রত্যেক বছর ইউকে তার একটা কাজ হয়, সেটা হচ্ছে যে অ্যারাউন্ড 800,000 16 থেকে 24 বছরের ছেলে মেয়ে নতুন মার্কেটে, ইউনিভার্সিটি স্কুল লিভার্স, কলেজ লিভার্স এবং ইউনিভার্সিটি লিভার্স ফ্রেশার্স থাকে ইমার্জ করে মার্কেটের মধ্যে ইমার্জ করে, এবং তারা যদি আমরা 400,000 যদি অলরেডি থাকে, এরপরে যদি আরও যদি 800,000 যদি হয় তাহলে 1.2 মিলিয়ন, তাই না? এই যে মানুষগুলা তার মধ্যে ওই দিকে না, আগে আমি যদি কুইকলি কিক স্টার্ট, আমি জাস্ট বেসিক এটা বললাম যে তো কিক স্টার্ট স্কিমটা হচ্ছে কি আসলে ফোকাসটা হচ্ছে কি 16 থেকে 24 বছরের, যেটা তুমি বললো যারা লং টার্ম একটা রিস্ক, আনএমপ্লয়মেন্টের রিস্ক আছে, তাদেরকে নিয়ে কাজ করার জন্য গভর্নমেন্টে বলছে যে আমরা 2 বিলিয়ন পাউন্ড আমরা ইনভেস্ট করবো এই সেক্টরে, যাতে এই ইয়াং জেনারেশন, ইয়াং স্টার যারা আছে তারা যাতে আনএমপ্লয়েড না থাকে, তারা যাতে একটি স্কিল, তাদের প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সটা দরকার, স্কিলটা বিল্ড আপ করতে পারে, তাদের যে বিহেভিয়ারাল এই যে গেইনগুলো দরকার, যে একটা প্রফেশনাল বিহেভিয়ার একটা কাজ করতে গেলে আমরা স্কিল সেট ক্রিয়েট করা ফিউচার এমপ্লয়মেন্টের জন্য, তো সেই জিনিসটার জন্য গভর্নমেন্টে বলছে আমরা 2 বিলিয়ন পাউন্ড এবং আমরা আশা করতেছি 250,000 আমরা ইয়াংস্টারদেরকে আমরা জব প্লেসমেন্টে আমরা নিয়ে আসতে পারবো। তো এক্ষেত্রে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা অবশ্যই লাস্ট উইকে অফকোর্স অবভিয়াসলি আমরা অবশ্যই আবার যদি একটু করি বলি যে এটা একদম ব্র্যান্ড নিউ এমপ্লয়মেন্ট হতে হবে। যদি কোনো এমপ্লয়ার যদি বলে যে কি আমি 16 থেকে 24 বছরের ছেলে মেয়েদেরকে আমি রিক্রুট করবো, বাট এটা ব্র্যান্ড নিউ এমপ্লয়মেন্ট হতে হবে, এটা কোনো রিপ্লেসমেন্ট হতে পারবে, নিউ ভ্যাকেন্সি হতে হবে। আপনাকে আপনি কোনো এমপ্লয় যদি মনে করো আমি একজনকে পিফটি বেশি করে দিই, বিনিময়ে আমি আরেকজন 16 to 24 ইয়ার্স নিয়ে নিলাম, এটা হবে না, না এটা হবে না। আর এদের কন্ট্রাকচুয়াল যেটা হবে এটা অ্যাটলিস্ট 25 আওয়ার্স, তাদের কন্ট্রাকচুয়াল ফর 6 মান্থের জন্য হতে হবে, আর এক্সিস্টিং যারা আছে তাদের আওয়ার কমানো যাবে না এবং তাদেরকে রিপ্লেস করার কোনো চান্স এখানে নাই। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্টটা, সেটা হচ্ছে কি আমরা যখনই জব রিপ্লেসমেন্টে যে ইয়াং স্টারদেরকে নেওয়ার সময় যদি আমরা নিই, তাদেরকে আমাদেরকে মেক শিওর করতে হবে যে অ্যাজ বিন অ্যান এমপ্লয়ার আমাদের মেক শিওর করে তাদেরকে যে স্কিল ডেভেলপমেন্টের সাস্টেনেবল স্কিল ডেভেলপমেন্টের কথা আসতেছে, এটা অবশ্যই আমাদেরকে মাথায় রেখেই তাদেরকে রিক্রুট করা লাগবে। আর ফাইনালি যে জিনিসটা সেটা হচ্ছে তাদেরকে যে পেমেন্টের ব্যাপারটা আছে সেটা তাদেরকে POI স্কিমের থ্রু দিয়ে দিতে হবে। তো দিস আর দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস। POI স্কিমের থ্রুতে অবশ্যই দিতে হবে, কিন্তু এমপ্লয়ারও তো বেনিফিটেড হবে।
তাদেরকে শুধুমাত্র আমরা কাজের জন্য নিচ্ছি না, তাদেরকে আমরা মানে এমন একটা পিকচার, একটা বিগার পিকচার দিতেছি যে আজকে তুমি এই জিনিসগুলো, তোমার যেই টেকনিক্যাল নলেজ দরকার সেটা শিখবে, তোমার বিহেভিয়ার ডেভেলপমেন্ট করতে হবে, তোমাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার। তো এই যে ওয়াইডার একটা স্কিল যে আমরা কথা বলতেছি সেটা কিন্তু একমাত্র এমপ্লয়ার দ্বারা সম্ভব, যে এই অপরচুনিটিটা, এই এই সুযোগটা তারা সৃষ্টি করে দিতে পারে সেটা অবশ্যই তাদেরকে দিতে হবে। সেই জন্য তারা 1500 pounds পার জব প্লেসমেন্টের এগেনস্টে ওরা পাবে। ধন্যবাদ। তো এখন যদি কোনো এমপ্লয়ার, মনে করেন একজন এমপ্লয়ার মনে করেন যে ওনার দুইটা পজিশন অ্যাভেলেবল আছে বা উনি দুইটা পজিশন নিউলি পজিশন ক্রিয়েট করতে পারবে এই কিকস্টার্ট স্কিমের আওতায়, তো সেই ক্ষেত্রে উনি কীভাবে প্রিপারেশন করবেন? হ্যাঁ, এখানে এখানে কিছু আছে, তোমার রেগুলেশনস আছে। যদি তোমার লেস দেন 30 হয়, তো লেস দেন 30 হলে তোমাকে কিছু কিক স্টার্ট গেটওয়ের কথা বলা আছে, তার মধ্যে ইনক্লুডেড আছে লোকাল কাউন্সিল আছে, ট্রেড ইউনিয়ন আছে এবং বিভিন্ন চ্যারিটিস আছে। সো তাদের সাথে যোগাযোগ করে, তাদের যেহেতু সরাসরি একটা প্ল্যাটফর্ম আছে উইচ ইজ কল কিক স্টার্ট গেটওয়ে, তো এটার মাধ্যমে তোমাকে যাইতে হবে। বাট ওইখানে একটা ফি আছে, ফিট অবশ্যই এমপ্লয়ারকে পে করার দরকার না, সেটা হচ্ছে HMRC অথবা যারা রেগুলেটরি বডি আছে তারাই পে করবে। তো লেস দেন 30 হলে তোমাকে ওই গেটওয়ে থ্রু দিয়ে যেতে হবে। ওই গেটওয়ে যেটা করবে, তোমার যে ইনফরমেশন আছে, তোমার যে জব এই যেই 16 থেকে 24 বছরের যে ছেলে মেয়ে আছে তাদের ইনফরমেশনগুলো নিয়ে তারা এই HMRC-র কাছে পাঠাবে অথবা গভর্নমেন্টের কাছে পাঠাবে, এবং তাদের যেই ফান্ডিংটা ইনসেন্টিভটা আছে তাদের হয়ে তারা এমপ্লয়ারকে দিবে। অ্যান্ড এমপ্লয়ার 1500 pounds করে নিচ্ছে, এবং প্লাস তাদের যেই ওয়াইজেস এবং স্যালারি। একটা জিনিস একটু আমি মেনশন করে দিই, সেটা হচ্ছে যে যেই ইয়াংস্টার্সদেরকে রিক্রুট করা হবে তাদের বেতনটা কিন্তু এমপ্লয়ারকে দেওয়া হবে না, এমপ্লয়ার দিবে না, এটা দেওয়া হবে, ইট উইল বি পেইড বাই দ্য গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দি ন্যাশনাল মিনিমাম ওয়াইজেস, ম্যাক্সিমাম 25 hours। ইভেন যদি এমপ্লয়ার যদি মনে করে যে কি না আমার কাছে একটা পটেনশিয়াল স্টাফ আছে অথবা আমার জব প্লেসমেন্টে একজন পটেনশিয়াল আছে, না আমি তাকে 10 pounds করে পার আওয়ার দিব, ইয়েস এমপ্লয়ার ক্যান ডু সো, বাট গভর্নমেন্ট দিবে আপ টু 25 hours পর্যন্ত, বাট এটা মিনিমাম ওয়াইজেস, আপ টু মিনিমাম ওয়াইজেস। তো সেটা করতে পারবে। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ রাসি ভাই। তো আরেকটা জিনিস, কিক স্টার্ট অ্যাপ্লিকেশন করার জন্য আপনি যদি গেটের মাধ্যমে ক্লেম করেন, তো কিক স্টার্ট গেটওয়ে ওরা গভর্নমেন্ট ওদেরকেও ওরা কী জন্য আপনার জন্য কাজ করবে? গভর্নমেন্ট বলতেছে যেটা যে ওদেরকে ওরা 300 pounds করে পার ক্যান্ডিডেট করে দিবে, ইয়েস। তো সেটা আপনি এমপ্লয়ারকে মাথায় রাখতে হবে, যদি এই এমপ্লয়ারের কোনো কস্ট নেই, এই টাকাটা এই কস্টটা বিয়ার করবে গভর্নমেন্ট, গভর্নমেন্ট বিয়ার করবে। তো এই যে এমপ্লয়মেন্ট, এটা কখন থেকে এমপ্লয়ার স্টার্ট করতে পারবে, এটা কতদিন পর্যন্ত এটা লাস্ট করবে স্টার্টিং ডেটটা? এটা এটা আপ টু 31st December 2021 পর্যন্ত এটা, কারণ এটা যেহেতু 6 months একটা, মানে তুমি যে কাউকে যখন নিবা, ইয়াংস্টারদেরকে নিবে বিটুইন 16 to 24 years old, অ্যাটলিস্ট 6 months তোমার কাজে থাকতে হবে স্কিলটা ডেভেলপ করার জন্য, 6 months থাকতে হবে। বাট এই 6 মাসের পিরিয়ডটা এটা আপ টু 31st December 2020 স্প্রেড করা যাবে, যে কোনো সময় এই সময়ের ভিতরে হইতে হবে। এর ভিতরে মনে করেন আমি এখন একজন স্টার্ট করলো, 6 মাস তো মনে করেন যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলের শেষ টোন উনি আরেকজন নিতে পারবেন। হ্যাঁ, আরেকজন নিতে পারবেন, মিনিমাম 6 months, মিনিমাম 6 months পর আরেকজনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। ধন্যবাদ আশির ভাই। তো আমাদের আসলে একটা কমার্শিয়াল, ছোট একটা কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে। তো দর্শক, আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে আমরা কমার্শিয়াল ব্রেকের পরেই আপনাদের সাথে আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইফতিকার চৌধুরী জাকির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আয়ন টিভি লাইভ অ্যাকাউন্টেন্সি বিষয়ক অনুষ্ঠান বিয়ন্ড দ্য নাম্বারসে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এবং সরকারি সামাজিক দূরত্বের পাশাপাশি অন্যান্য বিভিন্ন সরকারি দিক নির্দেশনা মেনে চলছেন। দর্শক, আমি আজকের প্রোগ্রামের শুরুতেই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ ক্ষমা প্রার্থনা করছি। আজকের প্রোগ্রাম আমাদের প্রায় এখন শুরু করার জন্য আমাদের একটু টেকনিক্যাল স্টুডিওতে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দর্শক, যা বলছিলাম, আমরা প্রতি সোমবার সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আপনাদের সামনে হাজির হয়ে থাকি
অ্যাকাউন্টেন্সি, ট্যাক্সেশন এবং বিজনেস রিলেটেড বিভিন্ন কারেন্ট ইস্যুস নিয়ে আলোচনা করার জন্য। আলোচনা করার ফাঁকে ফাঁকে আমরা আপনাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন নিয়ে থাকি এবং চেষ্টা করে থাকি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা নিচের স্টুডিও নাম্বারে কল করে জানাবেন। কল করার আগে অবশ্যই আপনারা আপনাদের প্রান্তের ভলিউম কমিয়ে রাখবেন, তাতে আপনাদের বলতে এবং বুঝতে সুবিধা হবে। তো আজকে প্রতিদিনের মতো আজকে আমাদের সাথে প্রোগ্রামে উপস্থিত আছেন চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ নাসিরুদ্দিন। ধন্যবাদ নাসিরুদ্দিন, নাসির ভাই আমার সাথে থাকার জন্য। প্রতি অনুষ্ঠানে আমাদের বিভিন্ন ধরনের টপিক থাকে। তো আজকে আমরা যে টপিকটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে যে কিকস্টার্ট স্কিম এবং অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে। পাশাপাশি আমরা আলোচনা করব, যদি আমাদের সময় থাকে, গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিমগুলোর কোনো ধরনের যদি আপডেট থাকে ওইগুলো নিয়ে। তো নাসির ভাই, আমাদের প্রোগ্রাম যা শুরু হলো, কিন্তু আমি একটা কল একজন কলার কল করেছেন, আমি কলটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি, আপনার টিভির ভলিউমটা কমাইয়া আমরা লোকে মাতুকা প্লিজ। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমরা শুনি আর হোকা। জি 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 আসসালামু আলাইকুম, জি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি কিভাবে বুঝতাম পারি যে আমার এমপ্লয়ার কত টাকা আমার ক্লেম করতে পারলো? মানে সে বলে আমাকে অনলি 3 মাস ক্লেম করতে। কতদিন পর্যন্ত ক্লেম করছেন? সে 3 মাস ক্লেম করতে আমাকে বলে। 3 মাস মানে মার্চ এপ্রিল মে? হ্যাঁ, মার্চ এপ্রিল মে ক্লেম করছেন। এখন আপনি জানতে চাই রাজে তাই এমপ্লয়ার কি আপনার লগে কোনো ডিসঅনেস্টি করছেন কিনা না, ওটাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর বর্তমানে তো আমি তো আসলাম আপনার টেস্ট ক্রেডিট আসলাম আর একটা ওয়ার্কিং টেস্ট ক্রেডিট পাইছি। আমি চিনি আমার তিনটা বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে। এখন আমি যদি ইউনিভার্সিটি ক্রেডিটে যাই, এগুলা পাই মোর বা কোনো কিছু জব করি গিয়া 5 মাস পুরো জব দেখে সব কিছু হলো পরে আমি জব পাইলাম, এগুলা কি আমি ট্যাক্স ক্রেডিট আর ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট আর চাইল্ড ট্যাক্স ক্রেডিট আমি ক্লেম করতে পারবো নি না কোনো কিছু ধরবো পরে? আচ্ছা, আপনার তো জব তো এমপ্লয়ার তো আপনার P-45 ইস্যু করে দিয়েছেন, ঠিক না? না, P-45 দিছে না এখনো। মানে আমি আজকে বলছি যে আজকে থেকে আমার কাম অপ্রত। আচ্ছা, বুঝতে পারছেন? এটা আমাকে বুঝিয়ে বলবেন প্লিজ। তে আপনি কি তাই ইন বিটুইন কাম, আপনি কি তাই কাম করাতে আছেন? না, কাম করা নেই। দিন দিন কাম তো আমার লাস্ট স্টার্টে শেষ হয়ে গেছে। কবে শেষ হয়েছে? ইয়েস্টারডে, গতকালকে। গতকালকে, ওকে। আচ্ছা, তো নাসির ভাই না, এখানে অনেক ধরনের অনেকগুলো কোয়েশ্চেন আসছে, যদিও আমাদের আজকের টপিকটা ছিল না, কিন্তু ধন্যবাদ শাহান ভাই আপনাকে কল করার জন্য। তো আমি নাসির ভাই যেটা বলছি, আমাদের আসলে আজকের টপিকটা এটা ছিল না, একটা টপিকটা এটা ছিল না। আমাদের অবশ্যই যে টপিকগুলো নিয়ে আলোচনা করার আগে আর একটা অন্য প্রিভিয়াস প্রোগ্রামগুলোতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম ওইটা রিলেটেড কিছু কোয়েশ্চেন আসছে। এটা শাহান ভাইয়ের অবশ্যই আশা করবো আপনি উত্তর দেবেন। আপনি একটু যদি কাইন্ডলি নোটটা রেখে রাখেন, আমাদেরকে আরেকটা কল আসছে, ওইটা কলটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই। আমার মর্গেজ আছে 25,000, আমার গড়ের মূল্য হইব প্রায় 100,000। আমার প্রশ্ন হলো আমি এটা রিমর্গেজ করতে পারবো না আর আমি বেনিফিট লই আমার কোনো খাজ নাই। আমি বেনিফিট পাই 1400 পাউন্ড গভর্নমেন্ট থেকে। এরপরে আরেকটা জিনিস কইতাম ভাই, আমার সিকিউর লোন আছে ও গড়ের উঠে 25,000 পাউন্ড করে চাইতো। আমি এমপি সিটি নেওয়া বন্ধ হয়ে যেত রাত্রি, অনেক খালি সিটি আমার আর কৌটো নেই না। কেন জজের দাম কি দিত এমপি সিটি তুই কর সলিসিটারে কইছেন আমার সামনে। এর লাগি এই কোম্পানি থেকে সুইফট অ্যাডভান্স থেকে আই সিকিউরিটি লোন সিটি আয় আমি জাস্মিন হলাই আমি এটা দিতাম না। এটা গভর্নমেন্টে না করছে, গভর্নমেন্টের রুলও আছে। আর বিশ্ব কেন্দ্র মিডিয়া কয়
হ্যাঁ জি জি ধন্যবাদ ধন্যবাদ কল আপনার কল করার জন্য। নাসির ভাই যদিও আমরা কলটা আমি আসছি এই বিষয়ে বর্তমান ভাইয়ের ব্যাপারে, তো আপনি যদি প্রথমে দর্শক আপনাদের আপনারা আমাদের কথা শুনতে থাকুন, আমরা চেষ্টা করবো আপনাদের যথাযথ উত্তর দেওয়ার জন্য। নাসির ভাই যেটা শাহান ভাই যেটা বলছিলেন, আমরা আমাদের টপিকে যাওয়ার আগে এটা আপনি যদি ব্রিফলি বলতেন শাহান ভাইয়ের ক্ষেত্রে কী হবে। থ্যাংক ইউ জাকির। শাহান ভাই আসলে আমাদের নাম্বার অফ উইকস থেকে মানে আমাদের বিভিন্ন সময় কোয়েশ্চেন করে আসতেছিল। তো শাহান ভাই আসলে ব্যাপারটা হচ্ছে ওনার যে এমপ্লয়ার যদি আপনার দুই মাসের ফাল্লু তিন মাসের ফাল্লু যদি আপনার এমপ্লয়ার দিয়ে থাকে, এর পরবর্তী যদি আপনি কাজ কন্টিনিউ করে থাকেন ডেফিনেটলি আপনি বেতন পাইছেন প্রথম তিন মাসের ফাল্লু। পরবর্তী উনি বলতেছিল যে কি রিসেন্টলি অত মানে গত দুই একদিন আগে মানে ওনার P45 ইস্যু হয়েছে অথবা P45 উনি এখনও পায় নাই, বাট উনি হি হ্যাজ অলরেডি লেফট দ্য এমপ্লয়মেন্ট। তাহলে এখানে তিন মাস যদি উনি ফাল্লু পেয়ে থাকে তাহলে পরবর্তী যে মাসগুলো উনি কাজ করছে ডেফিনেটলি ওটা বেতন পাইছে, তাই না? কাজ না করলে যদি কাজ করে থাকে বেতন পাইছে, আর কাজ না করলে তাহলে উনি দুই তিন দিন আগে কেন P45 পাবে? তাহলে মধ্যে দিয়ে যে গ্যাপটা আছে, কারণ আমরা যদি বলি মার্চ এপ্রিল মে তিন মাস, এরপরে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, তো উনি তো নভেম্বরে যদি উনি P45 যদি পেয়ে থাকে তাহলে এমপ্লয়ার থেকে অথবা উনি কাজ লেফট করে থাকে, তাহলে ওই যে সময়টার মধ্যে যে জুন জুলাই অথবা মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত উনি কী করছে, তো ডেফিনেটলি যেটা হ্যাঁ আপনার যদি কোনো সন্দেহ থেকেই থাকে যে আপনার এমপ্লয়ার আপনার যে ফাল্লোর যে ব্যাপারটা আছে সেটা উনি তিন মাসের টাকা আপনাকে দিছে, বাকি যে চার পাঁচ মাসের যে টাকাটা আপনি যদি না পেয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি HMRC থেকে ফোন দিয়ে আপনার নাম ডেট অফ বার্থ দিয়ে আপনি ফোন দিয়ে আপনি অবশ্যই ফাইন্ড আউট করতে পারবেন যে হাউ মাচ আপনার এমপ্লয়ার আপনার এগেনস্টে ফাল্লো হিসেবে ক্লেম করছে। আপনি কিন্তু কিছু বলার দরকার না, আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলেন যেটা আমি তিন মাসের এই ফাল্লো পেমেন্ট পেয়েছি, তো এরপরে আমাদের আমি আর কোনো পেমেন্ট পাইনি বা অ্যাকচুয়াল আমার সিচুয়েশনটা কি। হ্যাঁ, আপনার যদি কোনো সন্দেহ উনি বলতে পারেন যে আমি সন্দেহ করি আমার এমপ্লয়ারকে, এটাই তো বলা সন্দেহ ব্যাপারটা আমি আমি ওইভাবে বলা জানতে চাই যে আমার ওয়ার্ক হিস্ট্রিটা দরকার এটাই। হ্যাঁ, এটাই যে মানে ফাল্লো হিস্ট্রি যেটা আছে সেটা। আরেকটা জিনিস উনি বলতে চাইছে, উনি যেহেতু কাজে ছিল না উনি ইয়াতে ইউনিভার্সাল ক্রেডিট, আমরা আসলে অফিসিয়ালি আমরা কোনো বেনিফিট অ্যাডভাইস আমরা এখান থেকে স্টুডিও থেকে ইভেন আমাদের প্র্যাকটিস থেকে আমরা দিই না, বাট ক্লায়েন্টের যদি ওরকম কিছু থাকে দেন আমরা হয়তো এটাকে একটু ওনাদেরকে আন্ডারস্ট্যান্ড বোঝার জন্য হয়তো কিছু ইয়া করে থাকি, যে কিছু লিঙ্ক আমরা দিয়ে থাকি, যেমন সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আছে ওদের কাছে ওনারা যাইতে পারে। বাট উনি যদি কাজে আপনি শানবে আপনি যদি কাজে না থেকে থাকেন গত পাঁচ ছয় মাস ধরে, চার পাঁচ মাস ধরে যেহেতু তিন মাস আপনার ফাল্লুতে ছিলেন, আর তিন মাস পরবর্তী যে সময়টা আপনি কাজে যদি না থেকে থাকেন, আপনি ইভেন যদি আপনি ইয়াতেও যান আপনার ইউনিভার্সাল ক্রেডিটে যান, আপনার কোভিডের কারণে কোভিডের যে কারেন্ট সিচুয়েশন ওই সিচুয়েশনের কারণে আপনি অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিটের যেটা এন্টাইটলমেন্ট আছে সেটা অবশ্যই ম্যাক্সিমাম আপনি পাবেন। এখানে কোনো আপনার যে কাজ করতে হবে করতে হবে না এরকম কোনো ক্রাইটেরিয়া এখনও পর্যন্ত নেই, বিকজ দ্য হোল কান্ট্রি ইজ অন আন্ডার ইমার্জেন্সি সিচুয়েশন, সো এই সিচুয়েশন আপনি কাজে না থাকলেও আপনি পাবেন। আরেকটা জিনিস শাহান ভাই যেটা জানতে চাচ্ছিলেন যে উনি বিভিন্ন ধরনের চাইল্ড বেনিফিট ট্যাক্স ক্রেডিট এসব পেয়ে যাচ্ছিলেন, তো উনি কি পাবেন কিনা না, তো এইগুলোর ক্ষেত্রে আসলে আমরা তো আসলে অ্যাকাউন্ট্যান্ট, আমরা বেনিফিট সাইডটা ডিল করি না, তো এই ক্ষেত্রে আপনার কি অ্যাডভাইস হবে? এখন উনি যেটা চাইল্ড বেনিফিট অথবা ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট এটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট, যে ওনার কোনো কিছু এফেক্টেড হবে কিনা না, এফেক্টেড হওয়ার তো আমি দেখতেছি না, বিকজ যেহেতু পুরো হোল কান্ট্রি আন্ডার ইমার্জেন্সি সিচুয়েশন আছে, আর ইউনিভার্সাল ক্রেডিটে যাওয়া মিনিং হচ্ছে কি আন্ডার ওয়ান আমব্রেলা, এভরিথিং আন্ডার ওয়ান আমব্রেলা, সো এখানে এফেক্টেড হওয়ার কোনো ইয়া আছে আমি দেখতেছি না। আপনি দেখতেছেন? হ্যাঁ, ধন্যবাদ শাহান ভাই, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। তো দুই নম্বর কোয়েশ্চেনটা ছিল মর্গেজ বিষয়ে, তো এটাও আউট অফ বেসিক্যালি আমাদের টপিক, আমরা মর্গেজ নিয়ে ডিল করি না। আমরা ক্লিয়ার মেসেজটা আমরা পাই নাই আপনাকে, আপনি যদি আবার আপনার পাশ থেকে একটু স্লো মোশন আপনি আসেন, কারণ আপনার কথাগুলো যখন বলতেছিলেন একটার সাথে আরেকটা, আপনি একবার 25,000 এর কথা বলছেন, আপনার ঘরের ভ্যালুর কথা বলছেন, তারপর আপনি আরও এটা ফার্দার লোনের কথা নিয়ে আসছেন, তো আমি মনে করি আপনি যদি আরও যদি একটু স্লো মোশনে আপনি আবার আসেন, আমরা এটা আপনাকে আমাদের যে নলেজ স্কিলস আছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা আপনাকে আনসার দেওয়ার অবশ্যই চেষ্টা করব, বাট ইউ হ্যাভ টু কাম ব্যাক অন টু দি স্টুডিও অ্যাগেইন।
থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন। দর্শক, আমি একটা জিনিস জানিয়ে রাখতে চাই, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কোনো স্ট্র্যাটেজরি অথবা লিগাল কোনো অ্যাডভাইস দিয়ে থাকি না। আমরা একটা চেষ্টা করে থাকি আপনাদেরকে একটা জেনারেল ডিরেকশন দেওয়ার জন্য। যদি আপনাদের ইন ডিটেলস কোনো, তারপরে যদি আপনাদের ইন ডিটেলস কিছু জানার থেকে থাকে, অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্ট্যান্ট অথবা ট্যাক্স অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কিকস্টার্ট স্কিম নিয়ে, কিকস্টার্ট স্কিমটা আমি যতটুকু জানি, যেটা গভর্নমেন্টের একটা প্ল্যান ফাইন্যান্সিয়াল সাপোর্টের আওতায় আছে, যেটা হচ্ছে যে টু রিডিউস আনএমপ্লয়মেন্ট বিটুইন 16-24 যারা ইউনিভার্সাল ক্রেডিটে ছিল বা আছে। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে, তারপরে এমপ্লয়ার কী পরিমাণ, এমপ্লয়ার কী ধরনের ফাইন্যান্সিয়াল হেল্প পাবে, এই ধরনের কথা নিয়ে। তো আপনি যদি ব্রিফলি এই জিনিসগুলো একটু আবার আলোচনা করতেন আমার ফার্দার আলোচনা যাওয়ার আগে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এটা আসলে এই কিক স্টার্ট স্কিম নিয়ে কথা বলার সময় আমাদের, তুমি যেটা বললো সেটা হচ্ছে একটা আনএমপ্লয়মেন্ট আমরা দেখতেছি সারা বিশ্বব্যাপী, একটা আনএমপ্লয়মেন্টের একটা ক্রাইসিস আমরা দেখতেছি, অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে ইভেন ইউকেতে আমরা যদি একটি স্ট্যাটিস্টিক, ক্ষুদ্র একটি স্ট্যাটিস্টিক্স আমরা বলি, সেটা হচ্ছে যে মার্চ মাসে দেখা গেছে যে 16-24 বছরের ছেলে মেয়েদের মধ্যে অ্যাবাউট 400,000 ইয়াং পিপল তারা আনএমপ্লয়েড ছিল। তারপরে এটাকে প্রত্যেক বছর ইউকে তার একটা কাজ হয়, সেটা হচ্ছে যে অ্যারাউন্ড 800,000 16-24 বছরের ছেলে মেয়ে নতুন মার্কেটে, ইউনিভার্সিটি, স্কুল লিভার্স, কলেজ লিভার্স এবং ইউনিভার্সিটি লিভার্স এন্ট্রিজ থাকে, ইমার্জ করে মার্কেটের মধ্যে ইমার্জ করে। এবং তারা যদি আমরা 400,000 যদি অলরেডি থাকে, এরপরে যদি আরও যদি 800,000 যদি হয় তাহলে 1.2 মিলিয়ন, তাই না? এই যে মানুষগুলা, তার মধ্যে ওই দিকে না আগে আমি যদি কুইকলি কিক স্টার্ট, আমি জাস্ট বেসিক এটা বললাম যে তো কিক স্টার্ট স্কিমটা হচ্ছে কি, আসলে ফোকাসটা হচ্ছে কি 16-24 বছরের, যেটা তুমি বললো যারা লং টার্ম একটা রিস্ক, আনএমপ্লয়মেন্টের রিস্ক আছে, তাদেরকে নিয়ে কাজ করার জন্য গভর্নমেন্টে বলছে যে আমরা 2 বিলিয়ন পাউন্ড আমরা ইনভেস্ট করবো এই সেক্টরে, যাতে এই ইয়াং জেনারেশন, ইয়াং স্টার যারা আছে তারা যাতে আনএমপ্লয়েড না থাকে, তারা যাতে একটি স্কিল, তাদের প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সটা দরকার, স্কিলটা বিল্ড আপ করতে পারে, তাদের যে বিহেভিয়ারাল এই যে গেইনগুলো দরকার, যে একটা প্রফেশনাল বিহেভিয়ার কাজ করতে গেলে আমরা স্কিল সেট ক্রিয়েট করা ফিউচার এমপ্লয়মেন্টের জন্য, তো সেই জিনিসটার জন্য গভর্নমেন্টে বলছে আমরা 2 বিলিয়ন পাউন্ড এবং আমরা আশা করতেছি 250,000 আমরা ইয়াংস্টারদেরকে আমরা জব প্লেসমেন্টে আমরা নিয়ে আসতে পারবো। তো এক্ষেত্রে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা অবশ্যই লাস্ট উইকে, অফকোর্স অবভিয়াসলি আমরা অবশ্যই আবার যদি একটু করি বলি যে এটা একদম ব্র্যান্ড নিউ এমপ্লয়মেন্ট হতে হবে। যদি কোনো এমপ্লয়ার যদি বলে যে কি আমি 16-24 বছরের ছেলে মেয়েদেরকে আমি রিক্রুট করবো, বাট এটা ব্র্যান্ড নিউ এমপ্লয়মেন্ট হতে হবে, এটা কোনো রিপ্লেসমেন্ট হতে পারবে, নিউ ভ্যাকেন্সি হতে হবে। আপনাকে আপনি কোনো এমপ্লয় যদি মনে করো আমি একজনকে 50 বেশি করে দিই, বিনিময়ে আমি আরেকজন 16-24 ইয়ার্স নিয়ে নিলাম, এটা হবে না। আর এদের কন্ট্রাকচুয়াল যেটা হবে এটা অ্যাটলিস্ট 25 আওয়ার্স, তাদের কন্ট্রাকচুয়াল ফর 6 মান্থের জন্য হতে হবে। আর এক্সিস্টিং যারা আছে তাদের আওয়ার কমানো যাবে না এবং তাদেরকে রিপ্লেস করার কোনো চান্স এখানে নাই। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্টটা, সেটা হচ্ছে কি আমরা যখনই জব রিপ্লেসমেন্টে যে ইয়াং স্টারদেরকে নেওয়ার সময় যদি আমরা নিই, তাদেরকে আমাদেরকে মেক শিওর করতে হবে যে অ্যাজ বিন অ্যান এমপ্লয়ার, আমাদের মেক শিওর করে তাদেরকে যে স্কিল ডেভেলপমেন্টের বা সাস্টেনেবল স্কিল ডেভেলপমেন্টের কথা আসতেছে, এটা অবশ্যই আমাদেরকে মাথায় রেখেই তাদেরকে রিক্রুট করা লাগবে। আর ফাইনালি যে জিনিসটা, সেটা হচ্ছে তাদেরকে যে পেমেন্টের ব্যাপারটা আছে সেটা তাদেরকে POI স্কিমের থ্রু দিয়ে দিতে হবে। তো দিস আর দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস। POI স্কিমের থ্রু তো অবশ্যই দিতে হবে, কিন্তু এমপ্লয়ারও তো বেনিফিটেড হবে। অফকোর্স এমপ্লয়ার কী ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবে এমপ্লয়ার? হ্যাঁ, এটি স্কিম এমপ্লয়ার যেটা হবে সেটা হচ্ছে পার জব প্লেসমেন্টের জন্য এমপ্লয়ার 1,500 পাউন্ড তারা একটা সেট আপ কস্ট এবং তাদেরকে যে সাপোর্টটা দেওয়া দরকার, যেহেতু আমরা বারবার বলতেছি যে নতুন স্টাফ নেওয়া, এই যে নতুন জব প্লেসমেন্টের জন্য তাদেরকে শুধুমাত্র আমরা কাজের জন্য নিচ্ছি না, তাদেরকে আমরা মানে এমন একটা পিকচার, একটা বিগার পিকচার দিতেছি যে আজকে তুমি এই জিনিসগুলোয় তোমার যেই টেকনিক্যাল নলেজ দরকার সেটা শিখবে, তোমার বিহেভিয়ার ডেভেলপমেন্ট করতে হবে, তোমাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার। তো এই যে ওয়াইডার একটা স্কিল যে আমরা কথা বলতেছি, সেটা কিন্তু একমাত্র এমপ্লয়ার দ্বারা সম্ভব, যে এই অপরচুনিটিটা, এই সুযোগটা তারা সৃষ্টি করে দিতে পারে, সেটা অবশ্যই তাদেরকে দিতে হবে। সেই জন্য তারা 1,500 পাউন্ড পার জব প্লেসমেন্টের এগেনস্টে ওরা পাবে। ধন্যবাদ। তো এখন যদি কোনো এমপ্লয়ার মনে করেন, একজন এমপ্লয়ার মনে করেন যে ওনার 2টা পজিশন অ্যাভেলেবল আছে বা উনি 2টা পজিশন নিউলি পজিশন ক্রিয়েট করতে পারবে এই কিক স্টার্ট স্কিমের আওতায়, তো সেই ক্ষেত্রে উনি কীভাবে প্রিপারেশন করবেন?
হ্যাঁ, এখানে এখানে কিছু আছে তোমার রেগুলেশনস আছে, যদি তোমার লেস দেন 30 হয়, তো লেস দেন 30 হলে তোমাকে কিছু কিক স্টার্ট গেটওয়ের কথা বলা আছে, তার মধ্যে ইনক্লুডেড আছে লোকাল কাউন্সিল আছে, ট্রেড ইউনিয়ন আছে এবং বিভিন্ন চ্যারিটিস আছে। সো তাদের সাথে যোগাযোগ করে, তাদের যেহেতু সরাসরি একটা প্ল্যাটফর্ম আছে উইচ ইজ কল্ড কিক স্টার্ট গেটওয়ে, তো এটার মাধ্যমে তোমাকে যাইতে হবে। বাট ওইখানে একটা ফি আছে, ফিট অবশ্যই এমপ্লয়ারকে পে করার দরকার না, সেটা হচ্ছে HMRC অথবা যারা রেগুলেটরি বডি আছে তারাই পে করবে। তো লেস দেন 30 হলে তোমাকে ওই গেটওয়ে থ্রু দিয়ে যেতে হবে। ওই গেটওয়ে যেটা করবে, তোমার যে ইনফরমেশন আছে, তোমার যে জব যেই 16 থেকে 24 বছরের যে ছেলে মেয়ে আছে তাদের ইনফরমেশনগুলো নিয়ে তারা এই HMRC-র কাছে পাঠাবে অথবা গভর্নমেন্টের কাছে পাঠাবে, এবং তাদের যেই ফান্ডিংটা ইনসেন্টিভটা আছে তাদের হয়ে তারা এমপ্লয়ারকে দিবে। অ্যান্ড এমপ্লয়ার 1500 পাউন্ড করে নিচ্ছে, এবং প্লাস তাদের যেই ওয়াইজেস এবং স্যালারি সেখানে একটা জিনিস একটু আমি মেনশন করে দিই, সেটা হচ্ছে যে যেই ইয়াং স্টার্সদেরকে রিক্রুট করা হবে তাদের বেতনটা কিন্তু এমপ্লয়ারকে দেওয়া হবে না, এমপ্লয়ার দিবে না, এটা দেওয়া হবে ইট উইল বি পেইড বাই দ্য গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দি ন্যাশনাল মিনিমাম ওয়াইজেস ম্যাক্সিমাম 25 আওয়ার্স। ইভেন যদি এমপ্লয়ার যদি মনে করে যে কি না আমার কাছে একটা পটেনশিয়াল স্টাফ আছে অথবা আমার জব প্লেসমেন্টে একজন পটেনশিয়াল আছে, না আমি তাকে 10 পাউন্ড করে পার আওয়ার দিব, ইয়েস এমপ্লয়ার ক্যান ডু সো, বাট গভর্নমেন্ট দিবে আপ টু 25 আওয়ার্স পর্যন্ত, বাট এটা মিনিমাম ওয়াইজেস আপ টু মিনিমাম ওয়াইজেস, তো সেটা করতে পারবে। থ্যাংক ইউ, হ্যাঁ ধন্যবাদ রাসি ভাই। তো আরেকটা জিনিস, কিক স্টার্ট অ্যাপ্লিকেশন করার জন্য আপনি যদি গেটের মাধ্যমে ক্লেম করেন, তো কিক স্টার্ট গেটওয়ে ওরা গভর্নমেন্ট ওদেরকেও ওরা কী জন্য আপনার জন্য কাজ করবে? গভর্নমেন্ট বলতেছে যেটা যে ওদেরকে ওরা 300 পাউন্ড করে পার ক্যান্ডিডেট করে দিবে, ইয়েস, তো সেটা আপনার এমপ্লয়ারকে মাথায় রাখতে হবে। যদিও এই এমপ্লয়ারের কোনো কস্ট নেই, এই টাকাটা এই কস্টটা বিয়ার করবে গভর্নমেন্ট বিয়ার করবে। হ্যাঁ, তো এই যে এমপ্লয়মেন্ট, এটা কখন থেকে এমপ্লয়ার স্টার্ট করতে পারবে, এটা কতদিন পর্যন্ত এটা লাস্ট করবে? এটা এটা আপ টু 31st December 2021 পর্যন্ত এটা, কারণ এটা যেহেতু 6 মান্থের একটা, মানে তুমি যে কাউকে যখন নিবা, ইয়াং স্টারদেরকে নিবে বিটুইন 16 to 24 ইয়ার্স ওল্ড, অ্যাটলিস্ট 6 মান্থ তোমার কাজে থাকতে হবে, স্কিলটা ডেভেলপ করার জন্য 6 মাস থাকতে হবে। বাট এই 6 মাসের পিরিয়ডটা এটা আপ টু 31st December 2020 স্প্রেড করা যাবে, যে কোনো সময় এই সময়ের ভিতরে হইতে হবে। এর ভিতরে মনে করেন আমি এখন একজন স্টার্ট করলো, 6 মাস তো মনে করেন যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলের শেষ তখন উনি আরেকজন নিতে পারবেন। হ্যাঁ, আরেকজন নিতে পারবেন, মিনিমাম 6 মান্থের, মিনিমাম 6 মান্থ পর আরেকজনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। ধন্যবাদ আশির ভাই। তো আমাদের আসলে একটা কমার্শিয়াল, ছোট একটা কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে, তো দর্শক আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে আমরা কমার্শিয়াল ব্রেকের পরেই আপনাদের সাথে আবার ফিরে আসছি।